बिरयानी कभी बिरयानी बिरयानी आई तो पर सब का ऊपर दिखे तक हम क्या था माफ करो अल्लाह হ্যালো বন্ধুরা, আমরা সকলেই আর্মি, বিমানবাহিনী এবং নৌবাহিনী ট্রেনিং সম্পর্কে জানি, কিন্তু আমরা অনেকেই আর্মিদের প্যারাকমান্ডো ট্রেনিং সম্পর্কে জানি না। আর আর্মিদের সবচেয়ে কঠিন ট্রেনিং হলো প্যারাকমান্ডো ট্রেনিং। সন্ত্রাসী হামলা, প্লেন হাইজ্যাক, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভিআইপি ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার জন্য এই প্যারাকমান্ডো ইউনিট নিয়োজিত থাকে। আর এদের ট্রেনিং এমনভাবে দেওয়া হয়ে থাকে যে কেউ কেউ এদের মধ্যে মারাও যায়। সায়েন্স বিটির আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি কিভাবে আর্মিদের প্যারাকমান্ডো ট্রেনিং দেওয়া হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ও স্পেশাল ফোর্স হচ্ছে প্যারাকমান্ডো। প্যারাকমান্ডোরা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশি প্যারাকমান্ডোদের ট্রেনিং ভারতীয় প্যারাকমান্ডো ট্রেনিংয়ের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। অনেকে বলে থাকে দুইজন ভারতীয় প্যারাকমান্ডো সেনা সমান একজন বাংলাদেশি প্যারাকমান্ডো সমান শক্তিশালী। প্যারাকমান্ডোরা প্রত্যেকেই প্যারাজাম্পে খুবই দক্ষ। অতি বিপজ্জনক কাজকেও তারা আপন করে নিয়েছে। যুদ্ধ চলাকালীন সময়ে প্যারাকমান্ডোরা বিভিন্ন রকম মিশন পরিচালনা করে থাকে, যেমন জিম্মি উদ্ধার, শত্রু এলাকায় প্রবেশ করে তাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে যুদ্ধে জয়লাভ করা, ইরাইবন মিশন পরিচালনা করা ইত্যাদি। বর্তমানে বাংলাদেশের প্রায় 1000-এরও বেশি প্যারাকমান্ডো সৈন্য জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে। সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ, চৌকস ও শক্তিশালী সেনাদেরকেই প্যারাকমান্ডো ইউনিটে নিয়োগ করানো হয়। বাংলাদেশ প্যারাকমান্ডোদের যাত্রা 1990 সালে শুরু হয়। 1990 সালে যখন বাংলাদেশ বুঝতে পারে আমাদের প্যারাকমান্ডো ইউনিট দরকার, তখন থেকে বাংলাদেশ প্যারাকমান্ডোর যাত্রা শুরু হয়। প্যারাকমান্ডো প্রশিক্ষণ অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এই প্যারাকমান্ডো প্রশিক্ষণের সময় অনেকে ট্রেনিংরত অবস্থায় মারা যায়। এই প্রশিক্ষণে দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তির প্রাধান্যই বেশি। কমান্ডো তারাই হতে পারে যারা মৃত্যুকে জয় করতে পারে, যারা অ্যাডভান্সার প্রিয়, যারা সকল প্রতিকূলতা জয় করে প্রশিক্ষণের মাঝে খুঁজে পায় আনন্দ। প্যারাকমান্ডোদের ট্রেনিং সাধারণত 12-13 মাসের হয়ে থাকে। ট্রেনিংয়ের সময়ে এইসব সৈনিকের শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখা দেয়। প্যারাকমান্ডো ট্রেনিংয়ের আগে সৈনিকদের প্যারাট্রুপার ট্রেনিং সম্পন্ন করতে হয়। এই প্যারাট্রুপার ট্রেনিং 3-6 মাসের হয়ে থাকে। প্যারাট্রুপার ট্রেনিং দিন ও রাত মিলিয়ে হয়ে থাকে। সৈনিকদের দিনের বেলা 5টি প্যারাশুট জাম্প এবং রাতের বেলা 5টি প্যারাশুট জাম্প দিয়ে প্যারাট্রুপার ট্রেনিং সম্পন্ন হয়। প্যারাট্রুপার ট্রেনিং যারা সফলভাবে সম্পন্ন করে তাদেরকে বাছাই করে একটি রুট মার্চ কমপ্লিট করানো হয়। এই রুট মার্চে তাদের 30 কেজি ওজন নিয়ে 60-70 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হয়। এরপর সৈনিকদের বিভিন্ন রকম বন্দুক, রাইফেল, গ্রেনেড ইত্যাদি সঠিকভাবে চালানো শেখানো হয়। সৈনিকদের এই 90 দিনের ট্রেনিং শেষ করার পরে সৈনিকদের পরবর্তী ধাপের ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই ধাপে সৈনিকদের মারাত্মক বিপজ্জনক সব টাস্ক পূরণ করতে হয়। এই ধাপে সৈনিকদের 25 কিলোমিটার দূরের বস্তুকে টার্গেট করে সঠিকভাবে নিশানা করতে হয়। এরপর এসব সৈনিককে জঙ্গলে সার্ভাইভাল করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই ধাপটা অনেক কঠিন হয়ে থাকে। সৈনিকদের কোনো রকম খাবার পানি, খাবার ছাড়া জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়। সৈনিকদের জঙ্গলে থাকা বিষাক্ত পোকামাকড়, জীবজন্তু, সাপ ইত্যাদি শিকার করে খেয়ে টিকে থাকতে হয়। তৃতীয় ধাপে এসে সৈনিকরা কীভাবে শত্রুদের হাত থেকে বাঁচবে এবং কীভাবে গোপনে পালিয়ে আসবে সেই ট্রেনিং দেওয়া হয়। এসব শেষ হবার পরে সৈনিকদের বিভিন্ন বিষয়ে পাঠদান করানো হয়। এরপরে সৈনিকরা কীভাবে নিজেদের ইমোশন কন্ট্রোল করবে, কীভাবে শারীরিকভাবে আরও শক্তিশালী হবে সেজন্য গ্যাগিং ট্রেনিং করানো হয়। এসব ট্রেনিংয়ের মধ্যে সবচেয়ে কঠিন হয়ে থাকে 36 ঘন্টা কোনো কিছু না খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা।
এই সময়ের মধ্যে কোনো সৈনিক বসতেও পারে না। ট্রেনিং চলা অবস্থায় যদি কোনো সৈনিক শুয়ে পড়ে বা লুকিয়ে কোনো খাবার খেয়ে ফেলে তাহলে তাকে তখনই ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। 36 ঘন্টা দাঁড়িয়ে থাকা ট্রেনিং সম্পন্ন করার পরে সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয়, যা অনেক কঠিন হয়ে থাকে। আর এই 100 কিলোমিটার পথ দৌড়াতে সময় লাগে টানা 16 থেকে 17 ঘন্টা। আর এরপরে শুরু হয় সৈনিকদের একটানা 15 দিন জেগে থাকা ট্রেনিং। সৈনিকদের 15 দিন জেগে থাকা ট্রেনিং শেষ হওয়ার পরে বিমান অথবা হেলিকপ্টার থেকে শত্রুদের এলাকায় প্যারাজাম্পের মাধ্যমে সৈনিকদের প্যারাজাম্প সম্পন্ন হয়। সেই সাথে সৈনিকদের পাহাড়ের উঁচু নিচু পথে পাড়ি দেবার ট্রেনিং দেওয়া হয়। সৈনিকদের আরও শক্তিশালী বানানোর জন্য হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়। আর এইভাবে তাদেরকে 11 ঘন্টা হাত পা বাঁধা অবস্থায় পানির মধ্যে টিকে থাকতে হয়। আর এত সব ট্রেনিং সম্পন্ন করার পরেই একজন প্যারাকমান্ডো তৈরি হয়। আর আপনিও যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন আর ইউটিউবে কাজ করার যদি আপনারও ইচ্ছা থাকে, ঘরে বসে যদি আপনি মাসে হাজার হাজার টাকা ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে আমরা আপনাদের দিচ্ছি বিশাল সুযোগ। আপনারা অল্প কিছু পরিমাণ কোর্স ফি দিয়ে আমাদের কাছে হাতে কলমে ইউটিউব মার্কেটিং শিখতে পারেন। আমাদের কাছে ইউটিউব মার্কেটিং কোর্সটি শিখতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। সর্বশেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই, স্টে হোম, স্টে সেফ।